অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। শনিদেব 23 মে বকরি হচ্ছে এবং 11 অক্টোবর পর্যন্ত এই শনিদেব বকরি অবস্থায় মকর রাশিতে অবস্থান করবে। অর্থাৎ প্রায় 141 দিনের মতো এই শনিদেব বকরি অবস্থায় থাকছে এবং মকর রাশিতে। এর ফলে এই যে তিনটি রাশির ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির যে শনির সাড়ে সাথী যে চলছে, ধনুরাশির থার্ড চরণ, তৃতীয় চরণ, মকর রাশির দ্বিতীয় চরণ, কুম্ভ রাশির প্রথম চরণ, এই যে শনি বকরি হচ্ছে, ন্যায় কারক গ্রহ, কর্মফলদাতা, কী রেজাল্ট দিতে চলেছে, কোন কোন দিকগুলো শুভ, কোন কোন দিকগুলো অশুভ, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনি যদি ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির মানুষ হন, আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, এই যে শনি বকরি হচ্ছে 23 মে টু 11 অক্টোবর, প্রায় 141 দিনের মতো, কী রেজাল্ট দেখুন। প্রথমেই যা আসি ধনুরাশি, ধনুরাশির ধনভাবে বকরি হচ্ছে, কুটুম্বের ভাবে বকরি হচ্ছে। দেখুন, ধনের দিকটা কিন্তু আপনাদের ভালো দিবে। আমি আবারও বলছি, আর্থিক স্থিতির জায়গাটা, পরিবারের প্রতি আপনার এ সময় খেয়াল আসবে, অর্থাৎ কর্তব্যের দিকটা বেশি বেড়ে যাবে, পরিবারের সঙ্গে সময় বেশি কাটাবেন, আপনার কথার মধ্যে যথেষ্ট মধুরতা এ সময় দেখা যাবে। অর্থাৎ এই বকরি শনি দৃষ্টি আপনার রাশির চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ যেখানে সুখ, মাতৃসুখ, বন্ধুত্ব, দেখুন এই জায়গাটাতে কিন্তু একটু সমস্যা হবে। মায়ের হেলথ নিয়ে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে। বন্ধুর জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ বন্ধু থেকে এবং প্রপার্টি থেকে, ভূমি ভবন বাহন থেকে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো সমাধান কিন্তু হবে। এবং আপনাদের এই সময়ের মধ্যে ধনভাবে ধনপতির অবস্থান, আর্থিক স্থিতির জায়গা, অর্থনৈতিক ফিনান্সিয়াল দিকটা যথেষ্ট কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মজবুত কিন্তু করবে, অর্থাৎ আর্থিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু ভালো। এবং অষ্টমভাবে, অর্থাৎ মৃত্যুভাবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভুগতে হতে পারে। রিসার্চমূলক যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ যারা গবেষণামূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং এই সময়ে আপনাদের আটকে থাকা কাজ, এই সময় কিন্তু আপনি ধনুরাশির মানুষ, আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের বহুদিনকার আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এই সময় সম্পন্ন কিন্তু হতে চলেছে। অর্থাৎ ধনুরাশির দিক থেকে শরীরগত দিক নিয়ে হয়তো আপনাদেরকে ভোগাতে পারে, কিন্তু আদার্স দিকটা কিন্তু আপনাদের ভালো। যাদের কেস মামলা মকদ্দমা চলছে, এই জায়গাটা কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন। এবং এই বকরি শনি দৃষ্টি আপনাদের রাশির একাদশভাবে, অর্থাৎ তুঙ্গ গৃহে পড়ছে, সফলতা লাভ সাকসেসের জায়গা আসবে। দেখুন, বেগ পাবেন, বাধা পাবেন, কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু সফলতার সিঁড়ি কিন্তু আপনারা দেখতে পাবেন। অর্থাৎ যা হবে দেখা যাবে, এরকম মানসিকতা নিয়ে আপনি ধনুরাশির শনি সাড়ে সাথীর একদম অন্তিম চরণ কিন্তু চলছে ধনুরাশির। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের শনি যেতে যেতে আপনাদেরকে কিন্তু খুব ভালো ফল, বেশ কিছু প্রাপ্তি, অর্থনৈতিক থেকে সব দিক থেকে প্রাপ্তি কিন্তু করিয়ে দিয়ে যাবে। এবং এই সময় আপনারা যত শনির বীজমন্ত্র আপনারা পাঠ করতে পারবেন, ধনুরাশি যদি আপনি মানুষ হন, যত শনির বীজমন্ত্র পাঠ করতে পারবেন প্রতিদিন সন্ধ্যাবেলা, আপনার ক্ষেত্রে ততদিন শনির যে নেগেটিভ এফেক্ট
সেটা কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে 23শে মে 2021 টু 11ই অক্টোবর 2021 এই যে শনি বকরি হচ্ছে, এর ফলে মকর রাশির মানুষরা কি ফল পেতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছে, কোন কোন দিকগুলো শুভ, কোন কোন দিকগুলো থেকে সমস্যা আসতে পারে। দেখুন, মকর রাশির রাশিতেই কিন্তু এই শনি অবস্থান করছে বর্তমান সময়ে, এবং শ্রবণা নক্ষত্রের চন্দ্রের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে, এবং আপনার ক্ষেত্রে শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। হেলথের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, ফিনান্সিয়াল দিকটা, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট থাকছে। তবে এই শনি দৃষ্টি আপনার থার্ড হাউসে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ওভার কনফিডেন্স হওয়া, অর্থাৎ যেটা হবে দেখা যাবে, অর্থাৎ কনফিডেন্স প্রচণ্ড হাই কিন্তু আপনাদের হবে, অর্থাৎ কাউকে পরোয়া কিন্তু আপনারা করবেন না। এবং এর পাশাপাশি মকর রাশির ক্ষেত্রে ওভার কনফিডেন্স যেমন থাকবে, তেমনি যারা অনলাইনে কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিবে। অনলাইন বা আপনি কোনো ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। কমিউনিকেশন, যোগাযোগের জায়গাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে। মকর রাশির ক্ষেত্রে এই বক্র শনি তৃতীয়ভাবে দৃষ্টি আপনাদেরকে কিন্তু বেশ কিছু অপরচুনিটি জায়গাটা কিন্তু আপনাদের আসবে, এবং এই বক্র শনি দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ 4-5 জন মিলে একসঙ্গে ব্যবসা করছেন, যৌথ ব্যবসার ক্ষেত্রে কিন্তু চোখ কান খুলে রেখে করুন। অত্যাধিক বিশ্বাস করবেন না, অধিক বিশ্বাস কিন্তু করবেন না। তবে দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিবে। মকর রাশির ক্ষেত্রে দৈনিক ইনকামের জায়গা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দিবে এই শনি দেব। দাম্পত্য জায়গাটা কিন্তু আপনাদের মোটামুটি কিন্তু ভালো, কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ থাকলেও, মতান্তর থাকলেও কিন্তু দাম্পত্য সুখের জায়গা কিন্তু তৈরি করবে শনিদেব। অর্থাৎ একটা কথা আছে, শনির কৃপা ছাড়া যেমন বিবাহ সম্ভব না, শনির কৃপা না থাকলে সন্তানের দিকটা ভালো হয় না, শনির কৃপা না থাকলে আপনার কর্মের জায়গাটা ভালো থাকে না, শনির কৃপা না থাকলে আপনার আর্থিক স্থিতির জায়গা ভালো থাকে না, কর্ম পায় না, এই জায়গাগুলো কিন্তু থাকে। অর্থাৎ আপনার বৈবাহিক জীবন কিন্তু ভালো যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতান্তরের সম্ভাবনা থাকছে। এবং এই শনির দৃষ্টি আপনার রাশির দশমভাবে পড়ছে তুঙ্গ গৃহে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রের সফলতার দিক কিন্তু থাকছে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পরিবর্তন, কর্মপ্রমোশনের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে, এবং মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধির জায়গা কিন্তু আপনাদের এই সময় থাকছে। আপনি মকর রাশি মানুষ, আপনি কিন্তু এই রেজাল্টগুলো কিন্তু পাবেন। যদি দেখতে হবে আপনার রাশিচক্রের শনির প্লেসমেন্ট কেমন আছে, সেটা ধনুরাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে, তিনটি রাশির ক্ষেত্রেই আপনাদের শনির সাড়ে সাথে চলছে। শনি কোনো অশুভ নক্ষত্রে বসে নেই তো, কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে নেই তো, এই জায়গাটা রেকটিফিকেশন করা কিন্তু দরকার। এবং বর্তমান কিসের মহাদশা চলছে, কিসের অন্তর্দশা চলছে, কিসের প্রত্যন্তদশা চলছে, এই জায়গাগুলো একান্ত বিচার্য বিষয়। এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিবে, কেরিয়ারের দিকটা, এবং ব্যবসা, নিজস্ব ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু বেশ অপরচুনিটিগুলো আপনাদের কিন্তু আসবে। আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই শনি বকরি হওয়াতে আপনাদের বেশ কিছু পেন্ডিং কাজ পুনরুদ্ধার কিন্তু হবে, এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, এবং পৈতৃক সূত্রে সম্পত্তির জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালোতে কিন্তু নির্দেশ করছে। আপনি মকর রাশি মানুষ, এই শনি বকরিতে এই রেজাল্টগুলো কিন্তু আপনারা পাবেন, এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের এ সময়ে বেশ কিছু প্রত্যাশা পূরণের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ ফল কিন্তু নির্দেশ করতে চলেছে এই শনি বকরি হওয়াতে। এরপরের যে রাশির কথা, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে 23শে মে 2021 টু 11ই অক্টোবর 2021 পর্যন্ত
এই 141 দিনের মতো এই কর্মফলদাতা শনি দেব বকরি থাকছে, কুম্ভ রাশি কী রেজাল্ট পেতে চলেছে? প্রথম কথা বলছি, আপনাদের রাশির দ্বাদশভাবে এই শনি বকরি হচ্ছে। দেখুন, আপনাদের এই সময় শরীরগত দিক থেকে কিন্তু আপনাদের খরচ কিন্তু হবে, অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে খরচের জায়গা কিন্তু আপনাদের বাড়বে, বা আপনার পরিবারের লোকের জন্য, আপনার পরিবারের লোকের জন্য আপনার কিন্তু মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি কিন্তু করবে, প্রথম কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের বিদেশ থেকে ইনকাম যথেষ্ট পরিমাণে কিন্তু হবে, বিদেশের সাথে যারা রত আছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট ইনকাম কিন্তু করবেন। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে, অর্থাৎ এবং এই সময়ে বেশ কিছু কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে। এবং এই বকরি শনির দৃষ্টি আপনাদের রাশির ষষ্ঠভাবে রোগ, শত্রুতা, ঋণ, কম্পিটিটিভ এক্সাম, দেখুন কম্পিটিটিভ যারা এক্সাম দিবে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি কুম্ভ রাশির মানুষ, কম্পিটিটিভ এক্সামে কিন্তু আপনারা সফলতা পাবেন। তবে শত্রু নাশ আপনাদের কিন্তু হতে চলেছে, যাদের কেস মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, অর্থাৎ এই জায়গাটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। রোগের জায়গায় আপনাদেরকে বললাম, আপনাদের পরিবারের লোকের জন্য আপনাদের অর্থ অহেতুক অপচয় কিন্তু হবে। রোগ, ঋণ, দেখুন এই সময়ের মধ্যে আপনারা ঋণ কিন্তু এই যে 141 দিনের মধ্যে আপনারা ঋণ কিন্তু নেবেন না এবং ঋণ কাউকে দিবেন না। কিছু কিছু ক্ষেত্রে টাকা কিন্তু ফেঁসে যাওয়ার, টাকা ডুবে যাওয়া, টাকা আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ ঋণের জায়গাটা বিশেষভাবে আপনাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, শত্রু বিনাশের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি কুম্ভ রাশি মানুষ, কুম্ভ রাশির ক্ষেত্রে এই জায়গাগুলো বেনিফিট কিন্তু আপনাদেরকে দিবে এই বকরি শনির দৃষ্টি। এই বকরি শনির দৃষ্টি আপনার তুঙ্গ গৃহে, অর্থাৎ আপনার রাশির নবমভাবে পড়ছে, অর্থাৎ ভাগ্যভাবে, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু আপনারা সফলতার মুখ কিন্তু দেখতে চলেছেন, অর্থাৎ এক চান্সে কাজ কিছু হবে না, বেশ কিছু বেগের চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে, কিন্তু সফলতা আলটিমেটলি পাবেন। কিন্তু পিতার সাথে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং এই সময়ের মধ্যে আপনারা যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে, বা এই সময়ের মধ্যে আপনারা এই ভাগ্যের সাপোর্টে চাকরি পাওয়া, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের প্রশস্ত কিন্তু করবে। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে এই শনি। দেখুন আমি আবারও বলছি, এই যে মকর রাশি, ধনুরাশি, কুম্ভ রাশি যাদের কিছু কিছু ক্ষেত্রে হবে না, অবশ্যই নিজস্ব জন্মছক আপনারা অ্যালাইসিস করান, কোন জায়গাতে আপনার শনি পাপগ্রহের সঙ্গে যুক্ত নেই তো, নক্ষত্র দিক থেকে খারাপ নেই তো, ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, কিসের দশা, কিসের মন্ত্রদশা, কিসের প্রথম দশা চলছে এই জায়গাটা কিন্তু একান্ত দেখা দরকার। এবং শনির আপনারা যদি বীজমন্ত্র পাঠ করতে পারেন প্রতিদিন, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ এটি ধনুরাশির জন্য, মকর রাশির ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে শনির বীজমন্ত্র আপনারা যত পাঠ করবেন সেক্ষেত্রে শনির যে নেগেটিভ ফলগুলো কিন্তু আপনারা কিছুটা হলেও কম কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি, অর্থাৎ যাদের ক্ষেত্রে শনি সাড়ে সাড়ে চলছে এই তিনটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে চিন্তাভাবনা করে আপনারা কিন্তু পদক্ষেপ নিন। কর্মের জায়গাটা ভালো, কর্মপ্রাপ্তি এবং মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের এ সময় যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ ব্যবসার জায়গাটাতে আপনাদের উন্নতির একটা জায়গা কিন্তু এই শনি বকরি হওয়াতে এই 141 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গা আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ যেমন পরিশ্রম করবেন তেমনি আপনারা কিন্তু এ সময় ভালো ফল পাবেন। নমস্কার, ধন্যবাদ।